আপনারা যে ব্র্যান্ডেরই মোটরসাইকেল ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা মোটরসাইকেলের এই যে ব্যাক যে চেসিস রয়েছে, এই ব্যাক চেসিসের একটি বুশ বা একটি রড রয়েছে। আমাদের প্রত্যেকের বাইকের এই ব্যাক চেসিসের বুশ এবং যে রড থাকে বা বেয়ারিং এবং যে রড থাকে, এই বুশ বা বুশের রড অনেক সময় দীর্ঘদিন যত্ন না নেওয়ার ফলে আমাদের এই বুশটা নষ্ট হয়ে যায় বা স্টিকটা নষ্ট হয়ে যায় বা বেয়ারিং গুলো নষ্ট হয়ে যায়। আর এর ফলশ্রুতিতে আমরা যে কোম্পানির বাইকই ব্যবহার করি না কেন, দেখা যাচ্ছে যখন আমরা ক্লাসটা ছাড়ি, ছাড়ার সময় মনে হয় কি পিছনের ভাগটা এরকম এরকম করে ভাইব্রেশন করে, মনে হয় কি এরকম কেঁপে 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 উঠে, তারপরে যখন ক্লাসটা পুরোপুরি আপনি ছেড়ে দেন তখন সেটা ঠিক হয়ে যায়। তো ব্যাক চেসিসের বুশের এই সমস্যাটির যে কারণ সেটা হচ্ছে অযত্ন। কারণ দীর্ঘদিন ধরে আপনি যখন একটা বাইক রাইড করবেন এবং এই বাইক রাইডিং এর সময় যখন দেখা যাবে আপনি এই ব্যাক চেসিসের বুশের বা হচ্ছে এখানে যে বেয়ারিং থাকে বেয়ারিং এর বা হচ্ছে স্টিকের যদি যত্নটা না নেন বা লুব্রিকেটিংটা যদি না করেন, তাহলে আপনারা এই সমস্যাটা ফিল করবেন। এবং যখন একবার ব্যাক চেসিসের বুশে সমস্যা হয়ে যাবে বা হচ্ছে স্টিকের সমস্যা হয়ে যাবে, তখন এই সম্পূর্ণ সেট পরিবর্তন করা ছাড়া আর কোনো গতি থাকে না এবং সেটা অনেক ব্যয়বহুল। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব শর্টলি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের এই ব্যাক চেসিসের বুশের এই সমস্যাগুলো সমাধান করবেন, এবং অবশ্যই আপনারা বাসায় বসে কিভাবে এটা গ্রিজিং করবেন বা কেন গ্রিজিং করবেন, এবং যারা বাসায় পারবেন না তারা কেন সার্ভিস সেন্টারে নিয়ে আপনাদের এই ব্যাক চেসিসের রড মানে স্টিক যে রড, স্টিক রড অথবা বুশের এখানে গ্রিজিং বা লুবিং করবেন। তো দর্শক, যখন আপনারা বিশেষ করে এরকম কর্নারিং করেন, কর্নারিং এর সময় অনেক সময় দেখবেন যখন কর্নারিং এর সময় তো গাড়িটা একটু স্লো থাকে, এবং কর্নারিং এর সময় যখন আপনি ক্লাসটা ছাড়তে যাবেন তখন দেখা যাবে পিছনের চাকাটা আপনার হচ্ছে ইমব্যালেন্স হয়ে যায় বা দেখা যায় পিছনের চাকাটা হচ্ছে ভাইব্রেশন করে পিছনের সাইডটা, আবার যখন ক্লাসটা পুরোপুরি ছেড়ে দেন তখন হচ্ছে গাড়িটা ঠিক হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাক চেসিসের বুশ যাওয়ার প্রথম এবং প্রধান লক্ষণ। আরেকটি লক্ষণ হচ্ছে আপনার এই ব্যাক চেসিসের বুশ যদি সমস্যা হয় অথবা রড যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তখন পিছনের যেই স্মুথনেসটা কাজ করার কথা বাইকের, সেই স্মুথনেসটা কাজ করবে না। তো একটু কাছে আসেন, আমাদের এই হচ্ছে ব্যাক চেসিসের হচ্ছে মূল নাটটা, মানে পিছনের যে মূল চেসিসটা, এই চেসিসটা যেই নাটের সাথে সংযুক্ত থাকে এটাকেই বলা হয় ব্যাক চেসিসের হচ্ছে স্টিকের রড, এবং হচ্ছে এই যে এখানে যে বেয়ারিং সিস্টেম যেটা থাকে এটা হচ্ছে বুশ বা বেয়ারিং, এক এক গাড়িতে এক এক রকম থাকে। তো প্রথমে আমরা কি করব, এটা সমাধান করার জন্য আমাদের এই নাটটাকে খুলে নিতে হবে, এরপরে আমাদেরকে ধীরে ধীরে এই যে রডটি আছে এই রডটি ওই পাশ দিয়ে বের করে নিতে হবে। তো দর্শক, আমরা এই যে ব্যাক চেসিসের যে মেইন রডটি আছে এই রডটি আমরা বের করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আমার এই রডের ভিতরে কিন্তু এখনো হালকা গ্রিজিং রয়েছে, তো গ্রিজিংটা একেবারেই প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে এমন একটি অবস্থা। তো এজন্য প্রতি 8 থেকে 10,000 কিলোমিটার বা 7,000 বা 10,000 কিলোমিটার পর পর যখন আপনি আপনার বাইককে সার্ভিস সেন্টারে নেবেন, অবশ্যই এই ব্যাক চেসিসের এই যে স্টিকের যে নাটটি রয়েছে, স্টিকের নাট এবং এই যে ভিতরের যে বুশ রয়েছে, বুশের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আপনারা হচ্ছে গ্রিজ ব্যবহার করবেন। ঠিক আছে, এখানে অন্য কোনো জিনিস ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, এখানে শুধু গ্রিজ। তো আমরা খোলা গ্রিজ কিনে নিয়েছি বাজার থেকে, এখানে 20 টাকার গ্রিজ নিয়েছি দেখেন। তো জাস্ট আপনাদেরকে এটা এই যে এই গ্রিজগুলো আছে, এই গ্রিজগুলো আপনারা বিভিন্ন কালারের গ্রিজ পাওয়া যায়, এই গ্রিজগুলো আপনারা হচ্ছে এই ব্যাক চেসিসের যে নাট রয়েছে এই নাটের ভিতরে সুন্দর করে আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, একটু বেশি করে দিয়ে দিবেন। তো এতে করে হবে কি, আপনারা আপনাদের এই যে বাইকটা যখন বিশেষ করে বাইকটা ওয়াশ করেন, ওয়াশ করার ফলে এবং দীর্ঘদিন ব্যবহার করার ফলে আস্তে আস্তে করে এটার গ্রিজটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু এখানে মরিচা ধরে, এবং এই মরিচাটা যখন এখানে ধরবে, মরিচাটা ধরার পরে আস্তে আস্তে করে কিন্তু ক্ষয় হতে থাকবে এই স্টিকটা। কারণ ওখানে যদি লুব্রিকেন্ট জাতীয় জিনিস না থাকে তাহলে এটা আস্তে আস্তে কিন্তু ক্ষয় হতে থাকবে, এবং একটা পর্যায়ে দেখবেন আপনার এই ইয়েটা কি বলে এটাকে বাইকের যেই পিছনের চাকার মানে যখন মানে পিছনের চাকাটা এইভাবে আপ ডাউন করবে ভাঙাচোরায়, তখন যে স্মুথনেসটা সেই স্মুথনেসটা হারিয়ে যাবে, প্লাস খটখট আওয়াজ করবে এবং হচ্ছে বাইক ভাইব্রেশন করবে, কাপাকাপি একটা ভাব করবে। তাই সব সময় এই ব্যাক চেসিসের বুশ যখনই সার্ভিস সেন্টারে যাবেন চেষ্টা করবেন এই ব্যাক চেসিসের বুশটাকে একটু 5-10,000 কিলোমিটার পর পর একটু গ্রিজিং করে নেওয়ার। ঠিক আছে, একটু ভালো করে গ্রিজিং করে দিবেন, যেটা থাকার থাকবে, না থাকার এটা শুকিয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, আর যেসব জায়গা এটার জয়েন্টের ভিতরে থাকবে ওগুলো শুকাবে না, কিন্তু জয়েন্টের বাইরে যেসব জিনিস থাকবে ওগুলো হয়তো একটু শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা মোটামুটি এখানে
ভালো করে এখানে গ্রিজিং করে রেখেছি। তো আমাদের গ্রিজিং এর কার্যক্রম মোটামুটি শেষ, এখন আমরা এটাকে এখানে রেখে দিব। এরপরে আমরা হচ্ছে বাকি আমাদের এই যে বুশ রয়েছে, এখন তো কাছে আসো, এই যে এটার ভিতরে যে বুশটা রয়েছে, আমরা এই বুশের ভিতরেও কিন্তু আমরা এখানে গ্রিজিং করে দিব। গ্রিজ নিয়েছি, এখন এখানটাতে একটু কাছ থেকে দেখাও। এই যে এটার যে রডের যে জয়েন্ট, এটার ভিতর দিয়ে, যেহেতু আসলে আমরা ওই ধরনের টেকনিশিয়ান না, যেহেতু আমরা নিজেরা নিজেদের জিনিস সার্ভিসিং করি, আমাদের কি বলে টুলস এর অভাব রয়েছে বা বিভিন্ন জিনিসের অভাব রয়েছে, আমরা এটার ভিতর দিয়ে আস্তে করে যতটুকু পারি আমরা এখান দিয়ে গ্রিজটা আমরা দিয়ে দিব ভিতরে। এখানে গ্রিজ থাকলে তেমন কোনো সমস্যা নাই, এখানে আমরা গ্রিজটা দিয়ে দিচ্ছি ভিতর দিয়ে, আশা করি এটা চতুর্দিকে চলে যাবে। তো আমরা আমরা একই রকম ভাবে অপোজিট পাশে আমরা কিন্তু গ্রিজিংটা করে দিব। তো বন্ধুরা, আমরা এবার এই পাশে দিয়েও গ্রিজিংটা করে দিব। দেখেন তো, এখানে আমরা হালকা করে গ্রিজিং দিয়ে দিব। তো আমরা যদি সম্পূর্ণ এটা খুলতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য একটু বেটার হতো, কিন্তু যেহেতু আমরা সম্পূর্ণটা খুলতে পারতেছি না, আসলে এটার নিয়ম হচ্ছে আপনারা যখন সার্ভিস সেন্টারে যাবেন তখন সম্পূর্ণ ব্যাকসিসটা ওনারা বের করে নিবে, এবং সেভাবে আপনারা যদি করতে পারেন সেটা সবচেয়ে উত্তম। যেহেতু আসলে আমাদের আপাতত বের করার কোনো অপশন নাই, হ্যাঁ জায়গা সংকীর্ণ, তাই আমরা ছোট পরিসরে জিনিসটা সমাধান করার চেষ্টা করছি। তো এখানেও এগুলার ভিতর দিয়ে আমরা কিছু গ্রিজিং দিয়ে দিব, এগুলার ভিতর দিয়ে আমরা কিছু গ্রিজিং দিয়ে দিব। বাস, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এবার আমরা আমাদের যে মেইন স্টিকের নাটটি রয়েছে, আমরা আমাদের মেইন স্টিকের এই নাটটিকে আমরা সুন্দরভাবে লাগিয়ে দিব। এই হচ্ছে আমাদের কাজ। এরপরে যদি আমরা লাগাই, লাগানোর পরে আমাদের বাইকের যে পিছনের চাকার যে ইমব্যালেন্স যে ভাবটা বা যে ভাইব্রেশনের যে সমস্যাটা সেটা, প্লাস স্মুথনেস, এগুলো সব কিন্তু আগের মতো খুব সুন্দরভাবে কাজ করবে বলে আমি আশা করি। তো আপনারা আপনাদের বাইকের নিয়মিত এইভাবে যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।